এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। অসম্ভব। শোন রাজু, আমার কথা শোন। না পিসমা না, কেন আমাকে ছোট করে দিল? কেন সবার কাছে আমার মাথা হেঁট করে দিল? তো হয়ে গেছে, এখন দেখ মেয়েটা কোন ঘরে গিয়ে পড়লো। না, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কি বলছিস তুই? হ্যাঁ, ছেলেবেলায় বাবাকে হারিয়েছি, 10 বছর আগে মাও গেছেন, আজকে তারিখটা খেয়াল রেখো পিসমা, আজ আমার জীবন থেকে সুমিও গেল। রাজু, আজ থেকে সুমি আমার কাছে মৃত। সেদিনের পর থেকে একটি বারের জন্য আমি আমার বোনের খবর নিইনি। খুব ভোরে চেম্বারে চলে যেতাম, ফিরতাম অনেক রাতে। এমনি একদিন চেম্বারে বসে রুগী দেখছিলাম, এমন সময় আচ্ছা আচ্ছা, আপনি তো রাজীব ডাক্তার, মিনুদির দাদা? কেন? দেখুন না স্যার, মিচ্ছার বানাচ্ছিলাম, হুট করে ঢুকে পড়েছে। চলো এসো। তুমি কোথেকে আসছো? আগে মথুরাপুর। চিনতে পারলেন না? আপনার বোন মিনুদি যে গ্রামে থাকে। আপনি এনেকে নিয়ে বাইরে বসুন। ঠিক আছে, আপনি আসুন। কি চাই এখানে? আমি আপনাকে নিতে এসেছি, তাড়াতাড়ি চলুন। কোথায় যাব? আমাদের গাঁয়ে। বিনুদির খুব শরীর খারাপ, বাচ্চা হবে, হাসপাতালে ভর্তি হয়েছে। জানেন সবাই বলছে পেট কাটতে হবে। আমাদের গাঁয়ে তো ভালো ডাক্তার নেই, তাই সবাই আপনার কাছে পাঠালো। চলুন। ওগুলো রাখো, চলে যাও এখান থেকে। আপনি আপনি যাবেন না? না। আপনার আপনার বোন ব্যথায় চিৎকার করছে, আর দাদা হয়ে আপনি যাবেন না? বললাম তো না। আমি তাহলে গায়ের লোকেদের গিয়ে কি বলবো? বলবে ডাক্তার রাজীব সেন কোনো মরা মানুষের চিকিৎসা করে না। মরা মানুষ? ইয়েস, মরা মানুষ। ডাক্তারবাবু, দিদি শুয়ে শুয়ে কাঁদছে আর শুধু আপনার কথা বলছে। দিদি এখনো মরেনি ডাক্তারবাবু, দিদি এখনো মরেনি। তোমাদের কাছে মরেনি, কিন্তু আমার কাছে 2 বছর আগে এসে মৃত। ডাক্তারবাবু ডাক্তারবাবু, আপনি চলুন ডাক্তারবাবু, আপনি না গেলে দিদি সত্যি সত্যি মরে যাবে। বলছি তো যাবো না, চলো এখান থেকে। ডাক্তারবাবু আপনি আপনি চলুন ডাক্তারবাবু, আপনি চলুন। বাঁচালো, দয়া করুন ডাক্তারবাবু, আপনি না গেলে দিদি সত্যি সত্যি বাঁচবে না। বলছি তো বাঁচালো, দয়া করুন ডাক্তারবাবু, আমি না চলো। ডাক্তারবাবু বলুন স্যার, একে ঘর থেকে বার করে দিন। ডাক্তারবাবু দিদি মরে যাবে, ডাক্তারবাবু দিদি মরে যাবে, ডাক্তারবাবু দিদি মরে যাবে, ডাক্তারবাবু। ঠিক আছে ডাক্তারবাবু, আমরা গায়ে থাকি বলে আমাদের মানুষ বলে মনে করলেন না, নিজে বোনকেও দেখতে গেলেন না, আমরা গরিব তাই আমাদের কথা শুনলেন না। আমি বলে গেলাম, উপরে যদি ভগবান থাকে তবে এমন একদিন আসবে যেদিন গায়ের মাটিতে আছড়ে পড়ে আপনার ওই বোনের জন্য হাউ হাউ করে কাঁদতে হবে। আজকে আর রুগী পাঠাবো? কেন পারবে না? কি হয়েছে আমার? দিন পাঠিয়ে দিন। তুই দেখিস এইটা না?
দাদা এসেছে। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, দাদা এসেছে। ডাক্তার বাবু, আমার এই হাত থেকে রক্ত নিন। ডাক্তার বাবু, তোমার এই হাত থেকে রক্ত নেওয়া যাবে না। আমার শরীরে যত রক্ত আছে, বুকে পিঠে যত রক্ত আছে, সব নিয়ে নিন, তবু কলকাতার কাছে আমাদের জিতিয়ে দিন। দিদিকে বাঁচাতেই হবে ডাক্তার বাবু, দিদিকে বাঁচাতেই হবে। ডাক্তার বাবু, দাদা, আমার দাদা কই, আসেনি। আমি তোকে কথা দিচ্ছি, আজ থেকে মথুরাপুর গ্রামে কোনো মা কোনো ভাই বোন বিনা চিকিৎসায় মরবে না। এরু তুই আমার সঙ্গে কলকাতা চল, আমার যা কিছু আছে সবকিছু বিক্রি টিক্রি করে তোকে নেমে গ্রামে ফিরে আসবো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।